যেহেতু দেশের জনগণ আমাদেরকে চিনে দেখে ক্লিপ করে অবশ্যই তাদের মধ্যে আমার মধ্যে এমন কিছু থাকতে হবে যে আমাকে দেখে জনগণ কিছু শিখে অবশ্যই মেসেজ ব্যক্তির কাজ থাকবে সামনে আমার দেশের অনেক তারকা ছুটে গেছে কিন্তু তিনি সগৌরবে টিকে আছেন এমন মন্তব্য করেছেন দেশের আলোচিত পারফর্মার ও ইউটিউবার আশরাফুল আলম ওরফে হিরো আলম তিনি ইচ্ছে করেই বিতর্কিত বিষয়কে রিমিক্স করে সেটিকে ফেসবুক ও ইউটিউবে ভাইরাল করেন দীপ্ত টিভির সঙ্গে কান্ত আলাপে হিরো আলম বলেন শুধু মানুষকে বিনোদন দিতেই তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন কন্টেন্ট নিয়ে কাজ করছেন এমনকি দেশ বিদেশের নানা আলোচিত গানও গাইছেন তিনি এতে সমালোচনা হলেও এগুলোকে পাত্তা দেন না তিনি হিরো আলমের সাক্ষাৎকার নিয়েছেন আমাদের বিশেষ প্রতিনিধি বাজেদ আহমেদ ক্যামেরায় ছিলেন দস্তগীর খান ডেভিড আপনার সিনেমার কোনো একটা অংশ আপনি একটু গাইবেন যে দর্শকদের উদ্দেশ্যে মানে গান যে গানটা আপনার ভালো লাগছে বর্তমানে আমার সিনেমার একটা গান আছে বাবা তোমার দরবারে সব পাগলের খেলা আচ্ছা এই একটা গান আছে নষ্ট হওয়ার কষ্ট নিয়ে আসি আমি বড়ই দুঃখে বাবা তোমার কাছে আমি এই প্রার্থনা চাই বাবা তোমার দরবারে সব পাগলের খেলা বাবা তোমার দরবারে সব পাগলের খেলা এই গানটা আমার সিনেমাতে আছে নষ্ট হওয়ার কষ্ট সিনেমাতে আচ্ছা চমৎকার হয়েছে আর অন্য কোনো গান কি আপনার মনে পড়ে যে আপনার আপনার মনে ধরছে দিলের মধ্যে মোচড় দিয়ে উঠছে গানটা শুনে না এই গানটা আপনি ভালো লাগবে যে কথাটা বললো এই গানটা খুব ভালো মনে ধরে বাবা তোমার দরবারে এই গানটা কে লিখছে এই গানটা লেগেছে আপনি হলে যে দাদু চৌধুরী লিখছে রাজু চৌধুরী ও এই ছবিতে টাকা লগ্নি করে কারা এটা আমার নিজের প্রোডাকশন সিনেমা আপনি এত টাকার মালিক আমি এত টাকার মালিক না ভাই তাহলে বিভিন্ন আপনি সবাই জানেন হিরো আলমের টাকা নাম ডাকা অর্জন করতে হিরো আলম টাকা পয়সার মালিক হ্যাঁ আপনি জানেন বিভিন্ন আমার কিছু মনে করেন ইউটিউব চ্যানেল বিভিন্ন আমি ওয়েবসাইট তারপরে মনে করেন আমি কিছু কনসার্ট ইভেন্ট প্রোগ্রাম করতে এসেছে এই সমস্ত টাকা পয়সা দিয়ে আমি আপনি হলে জড়ো করা দরকার সিনেমাগুলো করি আমার পেছনে কোনো লগ্নি করার লোক নাই এমনি আমার কোনো কালো টাকাও নাই আপনারা যে কোনো লোক এবং আপনারা আমার সব কিছু আপনারা ঘাটিয়ে দেখতে পারেন ইনকাম ট্যাক্সের লোকেরা আপনারা আপনারা ঘাটিয়ে দেখতে পারেন হিরো আলম এই টাকাগুলো কোন জায়গা থেকে আসে অনেকে বলে আপনার 15-20 লাখ টাকা ইউটিউব থেকে তারপরে পারফর্মিং আর্ট থেকে খ্যাপ থেকে আসে অত টাকা আছে না কেমন আসে আনুমানিক ওটা বলা যাবে না কত টাকা আসে কিন্তু মোটামুটি টাকা পাই 10 লাখ টাকা কি পান না পাই মোটামুটি যাই চলতে পারি আর যদি জনগণের উদ্দেশ্যে বলে অনেকে ইন্সপায়ার হইতে পারে যে হিরো আলম ইউটিউব চ্যানেল থেকে ফেসবুক চ্যানেল থেকে এত টাকা পায় তাহলে আমরা কেন করবো না পাবে না কেন আপনি যদি কন্টেন্ট ভালো হয় ইউটিউবে তো আমি ভিউয়ার্সের উপর আমরা টাকা পাই আপনি যদি মনে করেন যে কোনো ইউটিউবে ইউটিউবার বলেন না কেন তাদের কন্টেন্ট যদি ভালো হয় তাহলে ভিউয়ার্স হলে অবশ্যই তারাও টাকা পাবে 5 লাখ 10 লাখ 30 লাখ টাকা পাই না এই দেবত আমি যদি মনে করেন দেখেছেন আপনারা যে অনলাইন জগতে অনেকেই মনে করেন 10 লাখ ভাইরাল হয়েছে 6 মাস 1 বছর তারপরে কিন্তু তাদেরকে আমরা মাঠে খুঁজে পাইনি আমি হিরো আলম 2016 ভাইরাল হয়েছে আর কোন 2021 মুখে 5টি বছর ধরে কিন্তু এখন পর্যন্ত আমি মাঠে আসছি শুধু মানুষের ভালোবাসার কারণে মনে কিছু আমি করেন কন্টেন্টের কারণে জনগণ যে কোনো একটা কার্য কারণে যে একটার পর একটা হিরো আলম অল টাইম ভাইরাল হয়ে আসে কৃষক মানুষের মনে করেন ভাইরাল হতে গেলে মানুষকে এই বললাম না জনপ্রিয়তা অর্জন করা যায় অনেক সহজে ধরে রাখা অনেক সম্ভব সহজ হ্যাঁ কঠিন তাই আমি চিন্তা ভাবনা করছি অল টাইম যাতে জনপ্রিয়তা ধরে রাখতে পারি মানুষের সুখে দুঃখে মানুষের পাশে থাকতে পারি এই হিসেবে হয়তো অল টাইম মানুষের পেশের কাজ করতেছি বলে এখন পর্যন্ত আমার জনপ্রিয়তা ধরে রাখতে পারছি সামনে যে কাজগুলো করবেন সেটা কি শুধু বিনোদন দেওয়ার জন্যই করবে নাকি শিক্ষণীয় কিছু থাকবে না অবশ্যই শিক্ষণীয় কিছু থাকবে যেহেতু দেশের জনগণ আমাদেরকে চিনে দেখে ক্লিপ করে অবশ্যই তাদের মধ্যে আমার মধ্যে এমন কিছু থাকতে হবে যে আমাকে দেখে জনগণ কিছু শিখে অবশ্যই মেসেজ ব্যক্তির কাজ থাকবে সামনে আমার দেখুন ভাইরাল হতে খালি তো ভাইরাল হওয়া যায় না সেটা আপনি শিক্ষণীয় হোক আপনি নেগেটিভ হোক পজিটিভ হোক সেটা উপর আলোর একটা সহযোগিতা লাগে আর অবশ্যই জনগণের মনে সহযোগিতা লাগবে অবশ্যই ভাইরাল হতে খালি কেউ সহজে কিন্তু হতে পারবে না অবশ্যই আপনাকে কন্টেন্ট বানাতে হবে চেষ্টা চালাতে হবে কখন কোন জায়গাতে আপনি ভাইরাল হবে সে নিজেও আপনি বলতে পারবেন না কন্টেন্টটা তো ভালো হইতে হবে অবশ্যই ভালো হইতে হবে আপনার যে ভাইরাল আইটেমের মধ্যে আপনার কোনো প্ল্যান আছে শিক্ষণীয় কোনো কিছু রাখার জন্য যাতে করে মানুষ শিখতে পারে হ্যাঁ অবশ্যই আপনি আমি এর আগে কিন্তু যখন স্কুল খোলা নিয়ে একটা গান করেছিলাম তো একটি বেঞ্চে খালি রেখে দাও স্কুল খুলে দাও আমি শিক্ষণীয় লেগে তো গান করেছিলাম আপনি দেখেছেন আমি কিন্তু সব ধরনের মেসেজ লিখে কাজ করি যে মনে করেন যে একটা মেসেজ থাকে গানের মধ্যে খালি তো মনে করেন যে মজা দেওয়ার জন্য তা না প্রতিটা গানের মধ্যে দেখতে একটা মেসেজ থাকে আমার যে কোনো একটা মেসেজ থাকে আমি কিন্তু কোনো গান করি না কিন্তু ওটা তো মনে করি মজাদারও হয় ওটার মধ্যে দেখতে একটা মেসেজ আছে গান অবশ্যই সামনে মনে করি মেসেজ লেগে আমার অবশ্যই অনেক কিছু কাজ আসবে